সহি বুখারিতে আছে আল্লাহ রসুল আরো বলেন রাসুল বলেন কুল্ল উম্মাতি ইয়াদ খুলনাল জান্না আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যারা জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করেছে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবাই কালাম বলেন কালু অমাইয়া রাসুল আল্লাহ ও আল্লাহ রসুল জান্নাতে যেতে কেউ অস্বীকার করল। জান্নাতে যেতে কোনো কেউ অস্বীকার করে না দুনিয়াতে যত মানুষ আছে সবাই সে জান্নাতে যাওয়ার জন্য ঠিক না ঠিক জান্নাত যাইতে কারো কোনো আপত্তি আছে কিন্তু আল্লাহ রাসুল বলেন কুল্লু মাতিয়াদ খুলনা জাননা আমার সমস্ত মতি জান্নাতে যাবে ইল্লামান আবা কেবলমাত্র তারা যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করলো সাহাবাই কারাম বলেন ওমাইয়া বাইয়া রসুল আল্লাহ ও আল্লাহ জান্নাতে যেতে কেউ অস্বীকার করলো রাসূল বলেন মান আনি দাখাল জান্না যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফাকাদ আবা আর যে আমার নাফরমানি করবে সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করলো আমরা যখনই রাসুলের আনুগত্য বর্জন করি রাসূলের বিরুদ্ধে আচরণ করি রাসুলের তরিকা বর্জন করি তখনই মূলত আমরা বলি যে মোহাম্মদ ইসলাম আপনার সাথে আমরা জান্নাতে যেতে চাই না আপনার জান্নাতে যান আমরা যেতে চাই না নাউজুবিল্লা কত বড় হতবাগা আমরা যখনই আমরা নবীর নাফরমানি করি এই জন্য জান্নাতে যেতে হলে মোহাম্মদ রসুল্লাহ আলহাম আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে মোহাম্মদ হলেন এই মানব জাতির সবচেয়ে উত্তম পথ প্রদর্শক এর চেয়ে উত্তম কোন পদ প্রদর্শকের নাম শুনছেন মোহাম্মদুর চেয়ে উত্তম কোনো পথ প্রদর্শক নাই আল্লাহ রসুল নিজেই বলেন তিনি অধিকাংশ ক্ষুদার মধ্যে বলতেন আল্লাহর কিতাব হল সবচেয়ে উত্তম বাণী উত্তম কথা ওহম্মদিন আলহি আসাল্লাম আর সর্বোত্তম পথ প্রদর্শক হইলেন মোহাম্মদুর রসুল্লার পথ প্রদর্শন মোহাম্মদুর রসুল্লাহ যে পদ দেখাইছেন এর চেয়ে উত্তম কোনো পথ আর হইতে পারে না এই জন্য আল্লাহ রসুল প্রায়ই বলতেন এই কথা খুববার মধ্যে যে ওয়া হাদি হাজি মুহাম্মদিনামের পথ প্রদর্শনী সবচেয়ে উত্তম পথ প্রদর্শন ওয়ার্ল উমর ইহা আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দিনের মধ্যে নতুন কাজ আবিষ্কার করা দিনের নামে ইসলামের নামে নেকামলের নামে নতুন জিনিস আবিষ্কার করা বিধাত আবিষ্কার করা এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ ওয়াকুল্লা বিদা আতিন দলালাহ আর সমস্ত বিদাত হল গুমরাহী পৎ